তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সকাল বলবো না, এখন তোমার 11টা বেজে গেছে, 10:45 বাজছে। তো যাই হোক, শুভ সকাল, এখনো 12টা অবধি চলে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো কি বলো তো, ঘরে তো কাজকর্ম চলছে, সবাই কাজ করছে ঘরে, আর এদিকে গোলুও চিৎকার করছে, মাঝে মধ্যে আওয়াজ শুনলেই বুঝতে পারবে যে ঘরে কাজ চলছে। তো ঘরের মধ্যে বসে আছি, ঠিকঠাক করে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, তার জন্য মনটাও খুব খারাপ লাগছে। তো আজকে ক্যাপশন দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কি ভিডিও দিচ্ছি। তো ঘরে বসে বসে আর কি করব, বাইরেও যেতে পারছি না আর ঘরে বসে আছি, তো তার জন্য ভাবলাম তোমাদেরকে এগুলো আজকে দেখাই। তো কি বলো তো, তোমাদের সাথে এক দুদিন যদি ভিডিওটা না দিই না, মনটা ভালো লাগে না, খারাপ হয়ে যায়। তো যে কারণে এটা নিয়ে আমি আজকে বসে গেলাম। তো তোমার শ্রাবণ মাস তো যেহেতু পড়ে গেছে, তো এই জন্য আমি সবুজ শাড়িও পরেছি একটা, আর এটা তো চুড়ি ছিল সবুজ রঙের, সেই চুড়ি পরেছি সবুজ রঙের। সবুজ পরতে হয় তো, তার জন্য। তোমরা কারা কারা পরেছো সবুজ চুড়ি? ঠিক আছে, তাহলে আমি এবার তোমাকে কালেকশনগুলো দেখানো শুরু করি, ঠিক আছে? প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আমার খুব ফেভারিট, খুব পড়ি আমি, এটা আমার খুব ভালো লাগে। দেখো, একটা বালার কালেকশন, বালাটার ডিজাইনটা দেখো, এখানে গেছে ধানের শীষ মতো, এখানটায় গেছে গোলাপ ফুলের ডিজাইন, আবার এখানে গেছে ধানের শীষ, আবার এই মাঝখানে আছে তোমার একটা মিনাকারি কাজ করা। দেখো কি সুন্দর বালাটা, অনেকটা মোটা, মোটামুটি এটা যদি আমি পড়ি আর আমাকে কিছু পরার দরকার হয় না। দেখো, যদি এই সবুজ চুড়িগুলোর সাথে একদম মানাচ্ছে না, তাও দেখো হাতটা কিন্তু ভরে থাকছে। কিন্তু এর পরের যে কালেকশনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মানতাসা। এই দেখো, এগুলো তো অ্যাকচুয়ালি সবসময় পড়া হয় না, বিয়ে বাড়ি থিয়ে বাড়ি ছাড়া, তো বিয়ে বাড়ি অকেশন খুব কমই হয়, বছরে হয়তো কয়েকটা থাকে, এগুলো সব পড়েই থাকে, তোলাই থাকে। তো যে কারণে তোমার এগুলো বিশেষ একটা পড়া হয় না, আগে যখন নাচ টাচ আমি পড়তাম সেই টাইমে পড়তাম, তো এগুলো নাচের সময়কার নয়, যদিও এগুলো অনেক পরেকার, মানে এই অকেশনালি কেনা আর কি, এগুলো মাঝে মধ্যে কেনা হয়। তো যাই হোক, এটা পরে দেখাই তোমাদেরকে। তা এখানে পড়তে হয়, রেখে দিই এটা। এর পরের যে কালেকশনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার আরেকটা খুব ফেভারিট, সেটা হচ্ছে এই গিনি রিংটা। এই গিনি রিংটা আমার খুব ভালো লাগে, তা আমি প্রায় দেখবে এটা আমি পরে থাকি, মানে খুব ভালো লাগে আমার। এটা যদি একটা পরি মোটামুটি আর কিছু পরতে হয় না হাতে। দেখো, আচ্ছা, এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা চিক। এই দেখো, দেখতে পাচ্ছ, এটা আমি প্রায় পড়ি, আমার খুব ভালো লাগে। আমি অত বেশি হেভি না, পড়তে পারি না, তাই আমি তোমাদেরকে পড়েই দেখাই জিনিসটা। বেশি হিবিজিবি পড়লে না আমার কেমন জানি লাগে। যাই হোক, তো দেখো এটা চিক, এটার সাথে তোমার এই কানের সেট, কানের গুলো ভালো লাগে পড়লে, সাবিকি সাবিকি একটা লুক আছে কিন্তু এটার মধ্যে। কানে অলরেডি পরে আছি, তাও একটা পরে দেখাই তোমাদের। আচ্ছা, এর পরেরটা তোমাদেরকে দেখাই, কানেরটা ফুলাই থাক, আর একটা পরে দেখাবো তোমাদের কেমন লাগে। পরের যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কান পাশা। এই দেখো, অনেকটা বড়, কানগুলো প্রায় জুড়ে থাকে, তোমাকে পরে দেখাচ্ছি। দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ, একটা
মা দুর্গার ছবি দেওয়া আছে, এটা আমি পুজোর সময়তেই কিনেছিলাম, পুজোতে পড়বার জন্য। তো দেখো, অনেকটা বড়, এর পরে যেটা তোমাকে দেখাবো আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি যাতে তোমাদের টাইমটা নষ্ট না হয়, ঠিক আছে? এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে কানমালি। এগুলো অ্যাকচুয়ালি সবসময় তো পড়া হয় না, তোলাই থাকে, রাখাই থাকে, তো যাই হোক, তো এগুলো পড়ি আমি মাঝে মধ্যে, পড়ে পড়ে থাকি। দেখো, এটা এগুলো একটা পড়লে না, গলায় বিশেষ একটা না পড়লেও চলে। আচ্ছা, এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা কঙ্কন, দেখছো? প্রদীপ কঙ্কনের মতো প্রদীপ প্রদীপ করা আছে। পড়ি, আচ্ছা, এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটা নেকলেস। ডিজাইনটা আগে দেখাই, দেখো, চাটাই নেকলেস বলে। যা খুটখাট আওয়াজ শুনতে পাচ্ছ তো ঘরের কাজে, এটা চাটাই নেকলেস বলে এটাকে, পরে দেখাই। দেখো, গলাটা বেশ খানিকটা ভরা থাকে, ভরে থাকে পুরো। আচ্ছা, এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা লং সীতাহার। আচ্ছা, এবার তোমাকে বলি, এগুলো নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো, এগুলো কিছু সোনার নয়, সবই সিটি গোল্ডের। তো তোমরা কিন্তু কেউ ভুল করে বসো না যে আমি সোনার দেখাতে বসেছি, কারণ সোনার জিনিস ঘরে একটা খুব একটা আমি তো রাখতে পারি না। তো যে কটা জিনিস থাকে আমি অবশ্যই একদিন তোমাদেরকে দেখাবো যদি তোমরা দেখতে চাও। তো এই কটা, এগুলো কিন্তু সবই সিটি গোল্ডের। এই দেখো, একটা সীতাহার, পরে না দেখলে বুঝতে পারবে না, পরে দেখাই তাহলে বুঝতে পারবে। এখনকার সিটি গোল্ড গুলো এত সুন্দর না, সবাই সোনা ভেবে ভুল করে, এত সুন্দর সিটি গোল্ড গুলো বেরিয়ে গেছে। কেউ এখন আর, যদিও সোনার অনেকটাই দাম বেড়ে গেছে, কেউ আর সোনা পড়তে চাইছে না। দেখো, এমনি করে লম্বা হয়ে ঝুলে থাকবে। এটার সাথে একটা পাশাও আছে, পাশাটা আছে মানে যে বড় পাশা যেটা আছে ওটা দিয়ে আমি, দেখেছো? আর এরপরে একটা যেটা আছে সেটা হচ্ছে একটা চিক, চিক মানে একদম ছোট চিক, এটা ছোটখাটো এদিক ওদিক গেলে পরে পড়ে যাওয়ার মতো। তিনটে ফুলের মধ্যে ডিজাইন করা আছে, এটার সাথে যদি এই সেটটার সাথে মানে মাঝে এইটা এইটা না পড়ে, এই দেখো, এটার সাথে যদি পড়ি, এটার কম্বিনেশনটা আমি তার জন্যই কিনেছিলাম যে এটার সাথে যদি এটা না পড়ি তাহলে কেমন, মানে কেমন দেখাবে, তাহলে গলাটা তো ভর্তি হয়ে থাকবে। এটার সাথে এটা খুব ম্যাচ করে। দেখছো, এটা এটা সুন্দর ম্যাচ করেছে, কি সুন্দর! আর এটার সাথে যদি এই কান পাশাটা দিয়ে পড়ি, মোটামুটি একটা সেট কিন্তু কমপ্লিট, দেখতে পাচ্ছো কেমন লাগছে আমাকে সিটি গোল্ডের জিনিসগুলো পরে? তো এখন কি বলতো, সোনার জিনিস তো এখন
খুব একটা ঘরে কেউ রাখে না, কারণ সবাই ভয় পায়, তো যে করে আমরাও ভয় পাই। আর বিশেষ সোনা জিনিস ঘরে আমার নেইও দেখানোর মতো, তো যে কটা জিনিস আমি ঘরে পড়ে থাকি তোমাদেরকে, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমি দেখাবো। তো এই স্মৃতি গোল্ডের এই জিনিসগুলো তোমাদের কেমন লাগলো, আর তোমরা ভাবলে কি যে এটা কি সোনার, সেটা কিন্তু আমাকে জানাবে। কিন্তু লুকগুলো দেখো একদম সোনার থেকে কোনো অংশেই কিন্তু কম না, বিশেষ করে এই বালাটা এত সুন্দর না, আমার খুব ভালো লাগে এই বালাটা। আর এই যে একটা টিক আছে, এটা তুমি কোনো অ্যাঙ্গেলে ধরলেই দেখলে পরে তুমি বুঝতে পারবে না যে এটা সিটি গোল্ডের, এত সুন্দর লুক দেয়, পুরো সোনার ফিনিশিং দেয়। তো যাই হোক, আমি ঘরে বসে কি করব বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে তোমাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করব। তো ঘরের প্রচুর আওয়াজ হচ্ছে, এদিকে গরু চিৎকার করছে, মানে ভিডিও করাই বিপজ্জনক হয়ে গেছে আমার জন্য। তাও আমি তোমাদের অল্প ছোট ছোট করে ভিডিও দিতে থাকবো, তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। আর যদি মনে হয় যে আর কিছু তোমরা জিনিস দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু আমি নতুন, সেহেতু কিন্তু আমাকে কিন্তু জানাবে তোমরা যে তোমার এখানে ভুল হচ্ছে, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো। কারণ শেখার তো দেখো কোনো বয়স হয় না, আমরা সবাই শিখছি, এখন শিখছি। তো যদি ভুল কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। আর আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। ঘরে যা আওয়াজ হচ্ছে তোমরা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা সেটাও আমি জানি না, তাও আমি চেষ্টা করছি যাতে জোরে জোরে বলার তোমরা যাতে শুনতে পারো। আর তোমরা তাহলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে থাকো। তাহলে আজকের মতো টাটা।